তুমি চাইলে আমি শত শতবার জেল কাটতে রাজি আর আমি জানি তুমি কি করো কি করি তুমি লকেটের সাথে প্রেম করো ছি মানে আমি লকেটের মতো একটা ছেলের সাথে রিলেশনে যাব কানটা ছাড়ো না না আমি কান ছাড়বো না তুমি আমার মাফ না করলে আমি কান ছাড়বো না কি সমস্যা তোমার আমি তোমাকে ভালোবাসি এটা যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কিছু করার নেই তুমি লকেটকে ছেড়ে দিছো কেন তুমি জানো লকেট যে আমাদের বাসা যায় আর তুমি লকেটকে বলো তুমি আব্বুর লোক লকেট আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে কখনো যদি বলে তোমার সম্পর্কে তাহলে আমার কি হবে তোমার কি হবে ভাবতে পারছো আর তোমাকে আমি কতবার বলছি যে আমি তোমার সাথে কোনো রিলেশনে রাখতেই চাই না তোমার আমার দোষটা কি কি এমন করছি তুমি তো তোমার দোষ দেখবা না কারণ তুমি তো অন্ধ আমি তো তোমার ভালোবাসায় অন্ধ তুমি আমার ভালোবাসায় অন্ধ না তুমি নেশাতে অন্ধ আরে আমি তো সব নেশা ছেড়ে দিছি এখন আমার একটা মাত্র নেশা সেটা হচ্ছে তুমি দেখো আমি অনেকবার তোমাকে বলছি আর তুমি তোমার আঙ্কেলকে চিনো আমি এখন কিন্তু তোমাকে ডাইরেক্ট পুলিশে দেব আঙ্কেলকে আর বিচার দেব যুগল দেখবেন 30 অক্টোবর বুধবার রাত 10:30 মাছরাঙা টেলিভিশনের পর্দায় এবং 31 অক্টোবর বৃহস্পতিবার বিকাল 3টায় মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে তুমি চাইলে আমি শত শতবার জেল কাটতে রাজি আর আমি জানি তুমি কি করো কি করি তুমি লকেটের সাথে প্রেম করো ছি মানে আমি লকেটের মতো একটা ছেলের সাথে রিলেশনে যাব আর তুমি তো ভাববাই আমি তো তোমার সাথেই রিলেশনে করছিলাম স্বাভাবিক তুমি এটা ভাববা তাও ভালো যে অবশেষে তুমি সেটা স্বীকার করলে যে আমার সাথে তোমার রিলেশন ছিল কি করবে এই একটা জিনিসই আমি লাইফে সবচেয়ে খারাপ একটা ডিসিশন নিয়েছিলাম সেটা হচ্ছে তোমার সাথে আমি রিলেশনশিপে গেছিলাম আচ্ছা শোনো এত কথা বলতে আমি চাচ্ছি না আমি তোমাকে লাস্ট একটা কথা বলতেছি সেটা হচ্ছে আমি তোমার সাথে যোগাযোগ রাখবো কিন্তু আমার একটা শর্ত তুমি যে কোনো শর্তে আমি মানতে রাজি তুমি আমাকে আর লকেটকে কখনো ডিস্টার্ব করবা না ওকে তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি তামান্না তামান্না শোনো বললাম ছাড়ো না আমি কান ছাড়তে পারবো না আসলে দোষটা আমারই আমারই সব ভুল তুমি তো আমার কাছে লাইভ লোকেশন চাইতেই পারো এটা তোমার পর্যাপ্ত লজিক আছে কারণ শাওন ভাই তোমার বলছে আমার ব্যাপারে তো তুমি আমার নিয়ে চিন্তা করতে পারো আমি কই যাই কী করি কিন্তু আমি যে তোমার কাছে লাইভ লোকেশনটা চাইছি এটা আমার একদম উচিত হয় না সরি আমার মাফ করে দিবা তোমার না তুমি কেন সরি বলতেছ আর কানটা ছাড়ো না না আমি কান ছাড়বো না তুমি আমার মাফ না করলে আমি কান ছাড়বো না আচ্ছা আমি মাফ করে দিছি দেখো আমার না নিজের অনেক ছোট ফিল হইতেছে আর আমি তো তোমার সাথে ইচ্ছা করে এরকম খারাপ ব্যবহার করি নাই শাওন ভাই প্যাচ লাগাই দিছে আর আমি তো তোমার অনেক ভালোবাসি তুমি বুঝো না কেন এই জন্যই তো আমি তোমাকে সন্দেহ করছি ঠিক আছে তুমি আমার সন্দেহ করো আমি আর তোমার সন্দেহ করব আচ্ছা শোনো আমি না মাসুদের সাথে দেখা করে আসছি কথাও বলছি মাসুদ আর তোমাকে ডিস্টার্ব করবে না আর তুমিও না মাসুদের সাথে দেখা হইলো না একটু এড়াইয়া যাও কথা বইলো না তুমি তো জানোই না আমি বিপদে পড়ো আমি কখনোই চাই না তুমি বিপদে পড়ো তামান না সমস্যা নেই আমি মাসুদের যদি দেখি আমি অন্য রোড দিয়ে চলে যাবো মাসুদের সামনাসামনি কখনো ফেস করবো না আমারও একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে বলো তুমিও মাসুদের থেকে দূরে দূরে থাকবা মাসুদের সাথে তোমার দেখা হয়ে যায় তুমি জানো না মাসুদ হচ্ছে আমার আব্বুর খুব কাছের তো দেখা হইলে কি আচ্ছা ঠিক আছে দেখা হইলে সমস্যা নেই কিন্তু কথা বলার দরকার নেই কথা বললে সমস্যা না আমার ভাল লাগে না আমার ওর কেমন জানি লাগে বুঝলেন ঝামেলা আছে তুমি সন্দেহ করতেছ আমাকে না মাসুদকে নিয়ে আমি কি মাসুদের সাথে প্রেম করতে যাব না ওই আমি তো ওইরকম কিছু বলি নাই তুমি মাসুদের সাথে দেখা করবে না আচ্ছা ঠিক আছে আমরা না এসব সন্দেহ টন্দ না করি এসব সন্দেহ করলে না রিলেশন না নষ্ট হয়ে যায় কিন্তু তুমি আমাকে আর সন্দেহ করতে পারবো না প্রমিস করো আমি প্রমিস করলাম আমিও তোমার কম সন্দেহ করবো এখন চলো আমরা একটু রেস্টুরেন্টে খেতে যাই